পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমাদের পিতা পরমেশ্বর এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও শান্তি আপনাদের মধ্যে বিরাজ করুক। আজকে রবিবার, আজকে প্রভুর দিন। প্রিয়জনেরা, এসো আমরা নম্র কণ্ঠে পিতা পরমেশ্বরের কাছে মিনতি জানাই, আমাদের দীক্ষাসনের স্মরণে যে জল এখন আমাদের উপর সিঞ্চন করা হবে তা যেন তার আশীর্বাদে পবিত্র হয়ে উঠে। হে জীবনেশ্বর, সকল প্রাণের পরম উৎস তুমি, তোমার আশীর্বাদে এই জল পবিত্র হয়ে উঠুক। আমরা আশা করি এই জলের স্পর্শে তোমারই করুণায় আমরা পাপের ক্ষমা লাভ করব, রোগ যন্ত্রণা ও মহাশত্রুর চলনা থেকে রক্ষা পাব। হে দয়াময় তোমার মুক্তি বাড়ির স্রোত আমাদের অন্তরে নিত্য প্রবাহিত হোক। আমরা যেন পবিত্র মনে তোমার সম্মুখে গিয়ে দাঁড়াতে পারি এবং দেহ মনের সকল বিপদ থেকে মুক্ত থাকতে পারি, এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের প্রতিশোধ এবং আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। আসুন ঈশ্বরকে প্রশংসা করি। আমরা তোমার
Asum prartona kori. E Cristo jage, amra bishesh kore prartona kori. Celestina Mardi, Shanti Hasda, Baburan Manuel Mardi, tader attar chiro shantir jonno prartona kori. Ar 9 bochor puron holo Badawas Mardi mrityu barshiki. Tara attar chiro shantir jonno prartona chaichen Pratima Mardi. আমাদের নিজের উদ্দেশ্য ঈশ্বরের কাছেও তুলে ধরি। বিশেষ করে প্রার্থনা করি নুরিয়া তার জন্য তার উদারতার আমরা এই টাইলস পেয়েছি আমাদের এই গির্জাঘরের জন্য তার উদ্দেশ্যের জন্য প্রার্থনা করি। হে পুরম পিতা তোমার পুত্র যীশু আমাদের শিখিয়ে গেছেন যে তিনি হলেন প্রকৃত দ্রাক্ষালতা আর আমরা হলাম তার শাখা প্রশাখা তাই আমরা তোমাকে অনুনয় করি যীশুর সঙ্গে আন্তরিক মিলন বন্ধনে আমাদের আবদ্ধ করে রাখো যথার্থ বল দেওয়ার পথে যা কিছু বাধা সৃষ্টি করে তা ছেড়ে দাও আমরা যেন ভক্তি ভালোবাসায় আমোদিত বলে ফুলাশীল হতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান প্রথম পাঠ শিষ্যচরিত খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর সোল জেরুসালেমে এসে শিষ্যদের সঙ্গে যোগ দিতে চেষ্টা করলেন কিন্তু তিনি যে সত্যি শিষ্য হয়েছেন তা বিশ্বাস করতে না পেরে সবাই তাকে ভয়ের চোখে দেখতে লাগল তখন বার্নাবাস তাকে সঙ্গে করে একদিন প্রেরিত দূতদের কাছে নিয়ে এলেন পথে শোল কিভাবে প্রভুকে দেখতে পেয়েছিলেন আর প্রভু তার সঙ্গে কথা বলেছিলেন এবং দামাস্কাসে কিভাবে তিনি যিশুর নামে কথা বলার সাহস পেয়েছিলেন এই সব কথা বার্নাবাস প্রেরিত দূতদের জানালেন শোল তখন তাদের সঙ্গে জেরুসালেমের এখানে ওখানে যেতে লাগলেন এবং প্রভুর নামে সাহসের সঙ্গে কথা বলতে লাগলেন গ্রিকভাষী ইহুদিদের সঙ্গে তিনি আলোচনা ও তর্ক করতেন তখন তারা কিন্তু তাকে মেরে ফেলার চেষ্টা করতে লাগল তা জানতে পেরে ধর্মভাইয়েরা তাকে সিজারিয়া নগরীতে নিয়ে গেল তারপর সেখান থেকে তাকে পাঠিয়ে দিল তারশাস নগরে এবার সমগ্র জুদেয়া গালিলেয়া ও সামারিয়ায় খ্রিস্টমণ্ডলী শান্তির মুখ দেখতে পেল তার শক্তিও দিনে দিনে বাড়তে লাগল সবাই তখন প্রভুকে সম্ভ্রম করেই চলত সেই সময় পবিত্র আত্মার সহায়তায় তাদের সংখ্যা ক্রমে বাড়তে লাগল প্রভুর বাণী ঈশ্বরকে ধন্যবাদ ভগবানকে সম্ভ্রম করে যারা তাদের সামনে আমার ব্রত পালন করব আমি ভোজন করে তৃপ্ত হব তৃপ্ত হবে যত দরিদ্রজন ভগবানের অন্বেষী যারা তার স্তুতি গান গেয়ে উঠবে তারা জীবন
এই পৃথিবীর প্রান্তে প্রান্তে সকল মানুষ স্মরণ করবে আবার ভগবানের দিকে সবাই মন ফেরাবে আবার তারই চরণে জানাবে শত প্রণাম সকল জাতির সব গোষ্ঠীরই মানুষ তাকি শুধু তাকি তারা জানাবে শত প্রণাম নিদ্রিত যারা এই ধরনের কোলে সবাই হবে আনত জানু তারি চরণ তলে সবাই যারা মর্ত ধুলায় নেমে যায় অবশেষে অথচ যেন আমার জীবন তারই চরণে থাকবে নিবেদিত তারই সেবা করবে আমার বংশধর যারা প্রভুর নাম প্রচারিত হবে আগামী যুগের কাছে অনাগত সেই জাতির কাছে ঘোষিত হবে ধর্মময় তিনি দ্বিতীয় পাঠ সাধু জহনের প্রথম ধর্মপত্র আমার স্নেহের সন্তানেরা আমরা যেন পরস্পরকে ভালোবাসি কথাই নয় মুখেও নয় বরং কাজে আন্তরিকভাবে তাতেই বুঝব যে আমরা সত্যের মানুষ তাতেই আমরা পরমেশ্বরের সান্নিধ্যেও আমাদের বিবেকটাকে আশ্বস্ত করতে পারব বিবেক আমাদের বিরুদ্ধে যে অভিযোগে আনুক না কেন কারণ পরমেশ্বর আমাদের বিবেকের চেয়ে মহান আর তিনি সবই জানেন প্রীতিভাজনেরা বিবেক যদি আমাদের অভিযুক্ত না করে তবেই আমরা নির্ভয়ে পরমেশ্বরের সামনে দাঁড়াতে পারি শুধু তাই নয় তার কাছে যা কিছু প্রার্থনা করি আমরা তা পেয়েই থাকি কেননা আমরা যে তার সমস্ত আদেশ মেনে চলি তার মনমতো কাজ করে থাকি তিনি এই আদেশ দিয়েছিলেন যে আমরা যেন তার পুত্র যীশু খ্রিস্টের নামে বিশ্বাস রাখি আর যীশুরই আদেশ মতো পরস্পরকে যেন ভালোবেসেই চলি যে কেউ পরমেশ্বর সমস্ত আদেশ মেনে চলে সে তারই আশ্রয়ে বাস করে আর তিনিও তার অন্তরে বাস করেন তিনি যে আমাদের অন্তরে বাস করেন আমরা এইভাবেই তা বুঝতে পারি আর তা বুঝতে পারি সেই পবিত্র আত্মার জন্যেই যে পবিত্র আত্মাকে তিনি আমাদের অন্তরে দিয়েছেন এই হলো প্রভুর বাণী ঈশ্বরকে ধন্যবাদ খ্রিস্টবাণী বন্ধুগণ শোনো প্রভু বলছেন তোমাদের মধ্যে আমি রয়েছি যেমন আমারই মধ্যে তেমনি তোমরাও থাকো অনুক্ষণ যে আমার মধ্যে তেমনি থাকে অনুক্ষণ শত ফলে ধন্য তার মানব জীবন
আপনাদের সহায় থাকুন। সাধু জহম রচিত অনুষ্ঠানে মঙ্গল সমাচার থেকে পাঠ। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাওয়ার আগে যিশু তার শিষ্যদের এই কথা বললেন, আমি সত্যিকারের দ্রাক্ষালতা আর দ্রাক্ষাপালক হলেন আমার পিতা। আমার যে শাখায় ফল ধরে না তিনি তা কেটে ফেলেন, আর যে শাখায় ফল ধরে তিনি তা চেতে দেন যেন তাতে আরও বেশি ফল ধরে। আমি তোমাদের যে বাণী শুনিয়েছি তার গুণে এরই মধ্যে তোমরা ছাতা হয়ে যেয়েছ। আমি যেমন তোমাদের মধ্যে রয়েছি তেমনি তোমরাও আমার মধ্যে থাকো। দ্রাক্ষালতার সঙ্গে যুক্ত না থাকলে শাখা যেমন নিজে থেকে ফল দিতে পারে না, তেমনি আমার সঙ্গে সংযুক্ত না থাকলে তোমরা ফলশালী হতে পারো না। আমি হলাম দ্রাক্ষালতা আর তোমরা হলে শাখা প্রশাখা। যে আমার মধ্যে থাকে আর আমি যার মধ্যে থাকি সেই প্রচুর ফলে ফলশালী হয়ে উঠে, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। কেউ যদি আমার মধ্যে না থাকে তবে সে যেন বাইরে ফেলে দেওয়া শাখারই মতো, সে শুকিয়ে যায়। ওই রকম যত শাখা জোর করে আগুনে ফেলে দেওয়া হয় আর তা পুড়িয়ে দেওয়া হয়। তোমরা যদি আমার মধ্যে থাকো আর আমার বাণীও যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তোমরা যা ইচ্ছা যাচনা করতে পারো, তোমরা যা তা পাবেই। তোমরা যদি প্রচুর ফলে ফলশালী হও আর এইভাবে আমার যথার্থ শিষ্যই হয়ে উঠ, তাতে আমার পিতার মহিমাই প্রকাশ পাবে। প্রভুর মঙ্গল সমাচার। আমাদের কাছে আজকে এই যে বাণী ঘোষণা করা হয়েছে অনেক মূল্যবান। এর জন্য প্রত্যেকটা পাঠ থেকে আমি একটা ছোট বার্তা, একটা শিক্ষা বের করতে চেষ্টা করব। প্রথম পাঠ আমরা শুনলাম যে আদিমণ্ডলীতে যিনি নির্যাতন করছিল মণ্ডলীকে এখন কি করছে, যিশুর বাণী প্রচার করতেছে। আর সবাই তাহলে কি খুশি, অনেকে বিশ্বাস করছে না, কেমন করে সোল এত কষ্ট দিল যিশুর শিষ্যদের, তাদের এত নির্যাতন করছিল আর এখন তিনি নিজেই যিশুর শিষ্য, এটা কি করে সম্ভব? অনেকে সন্দেহ করছিল, না এটা করছে, এই বুদ্ধি করছে যেন আরো বেশি কষ্ট দিতে পারে আমাদের, জানবে কে কে পরিচালনা করে আমাদের আরো নির্যাতন করবে। মণ্ডলীর মধ্যে কিন্তু একজন বার্নাবাস তার নাম, তাকে বিশ্বাস করলো আর এর জন্য শিষ্যদের কাছে, প্রেরিত শিষ্যদের কাছে, ওই 11 জনের কাছে পলকে বা সোলকে নিয়ে গেল আর তারা তার কথাও হ্যাঁ বিশ্বাস করলো আর এর জন্য তাকেও গ্রহণ করলো যিশুর শিষ্য হিসাবে। আমরা তাহলে কি বুঝতে পারি এই গথনা থেকে? প্রথমত আমাদের শিখতে হবে যে যিশু কাকে মনোনীত করেন, কাকে, ধার্মিক যারা, ভালো যারা, যাদের জীবন একেবারে হ্যাঁ সুচি, যারা সাধু না,
যিসব বেছে নেন মনোনীত করেন যারা অনুপযুক্ত যারা পাপী যারা মণ্ডলের কাছে সমাজের কাছেও হ্যাঁ অনুপযুক্ত মনে হয় কিন্তু যিসু তাকে উপযুক্ত করেন সংযুক্ত করেন তাকে যোগ্য করেন এটা হলো যিশুর অলৌকিক কাজ আর এর জন্য পলকে হ্যাঁ শিষ্যদের মধ্যে এত বড় সম্মান হ্যাঁ পেয়েছেন যিশুর কাছ থেকে যিশু নিজে তার এই দামাস্কুর রাস্তা হ্যাঁ যাওয়ার সময় তাকে দেখা দিয়েছেন আর তাকে বলেছেন তুমি আমাকে কেন নির্যাতন করছো আর নির্দেশ দিয়েছেন যেন সে তাহলে এখন হয়ে উঠতে পারেন যিশুর শিষ্য যিশুর প্রচারক আমরা বাইবেলে তেরোটা চিঠি রাখলাম হ্যাঁ সাধু পলের চিঠি দেখেন যিনি এত নির্যাতন করলো আমাদের মণ্ডলী কিন্তু এখন আমরা প্রায় তার কথা হ্যাঁ শুনি প্রত্যেক রবিবার দ্বিতীয় পাঠ প্রায় হ্যাঁ তার এই মনোভাব কিন্তু অবশ্যই পবিত্র আত্মার অনুপ্রেরণায় কিন্তু সাধু পলের এই শিক্ষা যিনি তাহলে আমাদের নির্যাতন করতে পেরেছেন একবার এখন আমাদের অনুপ্রাণিত করেন আমাদের কল্যাণ করেন এটা আশা করি আমাদের জীবনও গততেও পারে কে কষ্ট দিচ্ছে আপনাকে কে কে নির্যাতন করছে হতে পারে যে কয়েকদিনের মধ্যে ভবিষ্যতে ওই লোকটা হবে আপনার সবচেয়ে বড় উপকারী বন্ধু এইটার জন্য প্রার্থনা করতে হবে আর এটার জন্য গ্রহণ করার প্রস্তুত থাকতে হবে দ্বিতীয় কথা হলো দ্বিতীয় পাঠ থেকে দ্বিতীয় পাঠ আমরা কি শুনলাম আবার হ্যাঁ সাধু পলের কথা কি বলছেন আসরি না সাধু জোহনের কথা কি বলছেন সাধু জোহন কথা নয় মুখ দিয়ে নয় আন্তরিকভাবে কাজে যেন আমরা আমাদের ভালোবাসা প্রকাশ করি আমরা বলতে পারি না আমি সবাইকে ভালোবাসি কত সহজ কিন্তু কাজ করা কেমন এটা অন্য ব্যাপার আর এর জন্য কাজ করতে হবে কষ্ট পরিশ্রম করতে হবে আমাদের এই ভালোবাসা প্রকাশ করার জন্য মাদার তেরেসা এর জন্য বলতেন হ্যাঁ যে যারা শুধুমাত্র টাকা দেয় টাকা অনেক অল্প দেয় যারা সময় দেয় পরিশ্রম করে কষ্ট করে অন্যদের জন্য দয়ার কাজ করে তারা আসল ভালোবাসা প্রকাশ করে যদি আমাদের কষ্ট না হয় তাহলে আমাদের ভালোবাসা আসল নয় আসল ভালোবাসা কষ্টের মধ্যে প্রকাশ পায় এইটা হলো দ্বিতীয় পাঠের যে শিক্ষা আমি উল্লেখ করতে চাচ্ছিলাম শেষে মঙ্গল সুমাচার আমরা শুনলাম যিশুর কথা কি বলছেন যিশু যে আমার মধ্যে না থাকে সে ফল হ্যাঁ ধরবে না আমি রাখালো তা তোমরা শাখা প্রশাখা আমার মধ্যে থাকো আর আমি তোমাদের মধ্যে থাকব আচ্ছা এখানে একটা গল্প আগেও বললাম মনে হয় এই গথনা না আমার ধর্মপ্রদেশের না বিশ্ব ওখানে কলম্বিয়ায় তিনি ছিলেন আমার ধর্মপ্রদেশের আসার আগে আরেকটা ধর্মপ্রদেশের একটা জঙ্গলের এলাকা অনেক জঙ্গল আছে অনেক পাখা জায়গা আছে আর অল্প মানুষ ওইদিকে বাস করে আর অনেক নদীর মধ্যে দিয়ে অনেক কষ্টের মধ্যে দিয়ে ওখানে মানে যোগাযোগ হয় তাহলে এই তিনি ছিলেন একজন বড় ফাদার তার ধর্মপল্লীতে আর একবার সে কাতেকিসদের একটা মিটিং ডাকলো ওইবার তিনি কিন্তু ওখানে কিন্তু কারেন্ট ছিল না বিদ্যুৎ নাই কারণ অনেক মানে জঙ্গলের মধ্যে ওখানে লাইন যায়ও না তাহলে সে নিয়ে গেল একটা ছোট জেনারেটর আর কয়েকটা বাল্ব আর তাহলে তার প্যারিসে এখন হ্যাঁ অন্ধকারে মানে রাত্রে লাইট থাকতো যাই হোক
তাদেরকে তাহলে ডাকতো গ্রাম থেকে আসলো অনেকে আর মিটিনে বসলো আর সবাই তো অবাক যে ওই ভালনো জ্বলছিল তাহলে পরের দিন একজন তাকে বলল আচ্ছা ফিদেল তার নাম হ্যাঁ ফাদার বলছে ফাদার আপনি আমার একটা ওই বাল্ব লাগবে হ্যাঁ আমার একটা বাল্ব লাগবে ফাদার মনে করলো আচ্ছা ঠিক আছে তার ওখানে ব্যবস্থা আছে তাহলে একটা বাল্ব বেশি ছিল তাহলে দিয়ে দিল পরে কয়েকদিনের মধ্যে তার গ্রামে গেল আর ওখানে দেখলো যে ওই বাল সেও লাগাইলো হ্যাঁ উচ্চ জায়গা লাগাইলো ওই কলার গাছের মধ্যে আর অভিযোগ করলো ফাদার এখানে কিন্তু কাজ করে না কাজ করতেছে না দেখেন জ্বলেই না আমি আপনার মতো লাগাইলাম কিন্তু হচ্ছে না কেন হ্যাঁ হচ্ছে না কেন হচ্ছে না সংযুক্ত না থাকলে হ্যাঁ লাইন না থাকলে হবেই না আমরা একইভাবে বলতে পারি এই তুলনা করতে পারি আমরা যদি যিশুর সাথে সংযুক্ত না থাকে আমাদের জীবনও থাকবে না ঐশ্বর্য জীবন থাকবে না আমরা এখানে আছি এই জায়গায় পবিত্র স্থানে কেন কারণ আমরা সবাই পবিত্র আত্মার মন্দির পবিত্র আত্মা আমাদের মধ্যে কাজ করতেছে যা ভালো অনুপ্রেরণা আসে আমাদের বিবেকে সব পবিত্র আত্মার কাজ সবই সবই আমরা এর জন্য এখানে আছি যিশুর সাথে আরো গভীরভাবে সংযুক্ত থাকার জন্য হ্যাঁ কিন্তু ইতিমধ্যে আমরা তার সাথে সংযুক্ত আছি আসুন তাহলে ভাই বোনেরা প্রার্থনার মধ্যে দিয়ে যিশুর বাণী হ্যাঁ ধ্যান করার মধ্যে দিয়ে আর ভালো কাজ ভালো চর্চা হ্যাঁ করার মধ্যে দিয়ে আমরা আরো গভীরভাবে এই সম্পর্ক গড়ে তুলব এইটা আমাদের দায়িত্ব আজকে থেকো আমাদের মধ্যে আমি তোমাদের মধ্যেও থাকব যিশুর কথা আমরা যখন খ্রিস্ট প্রসাদ গ্রহণ করি আমরা যিশুর সাথে এক দেহ এক প্রাণ এক জীবন্ত হ্যাঁ অস্তিত্ব হয়ে উঠি আমরা এক মণ্ডলী এক পরিবার এভাবে একে অপরকে তাহলে চিনতে একেবারে জানতে স্বীকার করি যে আমরা একে অপরের জন্য এখানেও আছি আসুন এইভাবে তাহলে আমরা আশা করি আমাদের এই দুইজন নতুন ভাই বোন তারা আজকে দীক্ষা পাবে প্রিয় সন্তানেরা খ্রিস্ট মণ্ডলী আজ সাদরে তোমাদের গ্রহণ করছে খ্রিস্টের ক্রুশ এই মণ্ডলীর পরিচয় চিহ্ন এই ক্রুশ চিহ্নে আমি তোমাদের চিহ্নিত করছি পিতামাতা ধর্ম পিতামাতা আপনারাও তাদের উপর ক্রুশ চিহ্ন করবেন আসুন আমরা দাঁড়িয়ে তাদের জন্য আর আমাদের সব ভাই বোনদের জন্য যারা দীক্ষিত সারা পৃথিবীর জন্য আমরা প্রার্থনা করি হে প্রভু আমাদের প্রার্থনা শুনো হে প্রভু তোমার মৃত্যু ও পুনরুত্থানের পূর্ণ ফলে দীক্ষা স্নানের মধ্যে দিয়ে এ ভাই বোনকে নবজন্ম দান করো এবং মণ্ডলীতে তাদের গ্রহণ করো হে প্রভু আমাদের প্রার্থনা হে প্রভু দীক্ষা স্নান দ্বারা এবং পবিত্র আত্মার শক্তি দানে এ ভাই বোনকে তোমার যোগ্য সেবক সেবিকা করে তোলো হে প্রভু আমাদের প্রার্থনা হে প্রভু তোমার এ সন্তানদের আজীবন পবিত্র রাখো এবং স্বর্গরাজ্যের আনন্দময় পথে চালিত করো হে প্রভু পিতামাতা ও ধর্ম পিতামাতার জীবনের আদর্শ দ্বারা তোমার এ সন্তানদের আজীবন চালিত করো হে প্রভু হে প্রভু এই ভাই বোনের পরিবারের সকলকে তোমার প্রেমে ও শান্তিতে রাখো হে প্রভু আমাদের প্রত্যেকের মধ্যে দীক্ষা স্নানের ঐশ্বর্য জীবন সুদৃঢ় ও রক্ষা করো শুনো আমাদের সাধু সাধীদের কাছে আমরা প্রার্থনা করি হে পুণ্যময় ঈশ্বর মারিয়া জননী মারিয়া আমাদের মঙ্গল প্রার্থনা সাধু জোসেফ আমাদের মঙ্গল প্রার্থনা
Ika Guru Sadhu Johom. Amader Mongol Prarthana Koro. Sadhu Peter O'Paul. Amader Mongol Prarthana Koro. Sadhi Teresa. Amader Mongol Prarthana Koro. Ishwar Bhakto Sadhu Sadigon. হে সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমার প্রিয়তম পুত্রকে জগতে পাঠিয়ে পাপ মৃত্যুর বন্ধন থেকে আমাদের মুক্ত করেছো, নবজীবনের জ্যোতি আমাদের দিয়েছো। আজ এই নব জাত এই ভাই বোনকে তাদের জন্য আমরা প্রার্থনা করি, এ পৃথিবীর সমস্ত অধর্ম এবং পাপাত্ম শয়তানের সমস্ত প্রলোভনের বিরুদ্ধে দাঁড়াতে তাদের সহায় হোক, খ্রিস্টের মৃত পুনরুত্থানের গুণে তাদের রক্ষা করো, তার শক্তি তাদের দান করো, তোমার প্রেম ও আশীর্বাদ দিয়ে জীবন পথে তাদের সহায় থাকো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। এই ত্রাণ তেল দিয়ে আমি তোমাকে লেপন করছি, ত্রাণকর্তা খ্রিস্টের শক্তিতে তুমি শক্তিমান হয়ে উঠো। এই ত্রাণ তেল দিয়ে আমি তোমাকে লেপন করছি, ত্রাণকর্তা যীশু খ্রিস্টের শক্তিতে তুমি শক্তিমান হয়ে উঠো। আসুন আমরা সবাই তাহলে দীক্ষা স্নানে যে প্রতিজ্ঞা করেছে, যে সংকল্প করেছে, আমরা আজকেও তাদের সাথে নবায়ন করি। আপনারা কি শয়তানকে পরিত্যাগ করেন? তার সকল প্রলোভন আপনারা কি পরিত্যাগ করেন? স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পিতা পরমেশ্বরে আপনারা কি বিশ্বাস করেন? তার একমাত্র পুত্র যিনি মানুষ হয়ে আমাদের জন্য ক্রুশে প্রাণত্যাগ করেছেন, মৃত্যুকে জয় করে কবর থেকে পুনরুত্থান করেছেন এবং পিতার পাশে মহাগৌরবে উপস্থিত আছেন, সেই প্রভু যীশু খ্রিস্টে আপনারা কি বিশ্বাস করেন? পবিত্র আত্মা, পুণ্যময় সর্বজনীন মণ্ডলী, খ্রিস্টভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবন আপনারা কি বিশ্বাস করেন? আমরা সবাই হাত উঠাই আর বলি, এই হলো আমাদের বিশ্বাস। না বলো, এই হলো মণ্ডলীর বিশ্বাস। এ বিশ্বাস স্বীকারই আমাদের পরম গৌরব। খ্রিস্টেরই নামে, তারই সাথে সংযুক্ত থেকে আমরা এই বিশ্বাস স্বীকার করি। খ্রিস্ট মণ্ডলীর যে বিশ্বাস আমরা সবাই স্বীকার করি, সে কি বিশ্বাসে আপনারা কি দীক্ষিত হতে চান? হ্যাঁ, দীক্ষিত হতে চাই। তাহলে পানি দাও। আচ্ছা, এই ক্লারা ক্লারা মৌসুমি, আমি তোমাকে দীক্ষা স্নাত করছি পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে। জাস্টিন সপন, আমি তোমাকে দীক্ষা স্নাত করছি পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা সর্বশক্তিমান পরমেশ্বর জল ও পবিত্র আত্মায় পাপ থেকে তোমাদের মুক্ত করে নবজন্ম দান করেছেন, এখন ত্রাণ তেল দিয়ে তিনি তোমাদের অভিষিক্ত করছেন, এই অভিষেক গুণে তোমরা তার জনগণের সঙ্গী হবে এবং মহাযাজক ও ঐশ্বগুরু খ্রিস্ট রাজার সঙ্গে মিলিত হয়ে অনন্ত জীবনের অধিকারী হবে। আচ্ছা, মনে আছে তাহলে খ্রিস্টান মানে কি? অভিষিক্ত। এই অভিষেকের তেল দিয়ে, খ্রিস্টান দিয়ে আমাদের এই নাম আসে।
মোমবাতি কোথায়? একটা একটাই লাগবে, আর দুই তো। আচ্ছা একসাথে ধরেন, কারণ ধর্ম পিতা মাতা একই। হ্যাঁ চারজন ধরেন। পিতামাতা ও ধর্ম পিতা মাতাগণ, এই জ্বলন্ত দীপশিখা গ্রহণ করুন। খ্রিস্টের যে জীবনদায়ী আলো আপনাদের এই ভাই বোন লাভ করেছে, সে আলো তাদের অন্তরে জ্বালিয়ে রাখুন, যেন আলোর সন্তান হয়ে আলোর পথে বিচরণ করে তারা একদিন স্বর্গধামে সকল ভক্তের একত্রে গৌরবময় প্রভুর সাথে মিলিত হতে পারে। আপনাদের ঈশ্বর প্রভু ধন্যবাদ।
এই প্রভু সর্বকালে শেষত্ব এই অন্যতম অংশকালে সবিল শেষ প্রশংস চিত্তে তোমার নাম ঘোষণা করা সত্যই বিহিত ন্যায্য সমীচীন করলাম কেননা আমাদের নিস্তার মেষ খ্রিস্ট বণিকৃত হয়েছে ধ্বংস হয়েছে পুরাতন জীর্ণতা প্রত্যক্ষিত সমস্ত হয়েছে নবীকৃত এবং খ্রিস্টে আমাদের জন্য জীবনের পূর্ণতা হয়েছে পুনর্স্থাপিত অতএব বিশ্বজগৎ ও সর্বমানব নিস্তার উৎসবের অপারিত্র আনন্দে উল্লসিত এবং ঊর্ধ্বলোকের শক্তিবৃন্দ দূতগণের পুরাকরণ সমূহ তোমার প্রশংসার জয়গানে এই বলে নিরত অভিনাম দেখো রক্তের সহভাগী হয়ে
আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র মূল্যে বিস্তৃত তোমার উপাসমন্ডলীকে স্মরণে রেখে আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের বিশপ জেরবার রুসানি এবং যা যুগ সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোল। তোমার সেলেস্টিনা শান্তি পাউদান আর বাংলাবাস সেক্ষতা স্মরণে রেখে তুমি তাদের এই সংসার থেকে তোমার কাছে দেখেছ বর প্রদান করো। তারা যেমন তোমার পুত্রের মৃত্যুর সাদৃশ্যে তার সাথে একাত্ম হয়েছে, তেমনি তার পুনরুত্থানের সাদৃশ্যেও তার সাথে একাত্ম হবে। পুনরুত্থানের প্রত্যাশায় নিবৃত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ালা সমৃদ্ধ সকলের কথাও স্মরণে রেখে তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিয়ে উন্নয় করি আমাদের সকলের প্রতি সদয়। আমাদের মধ্যে সব ধরনের শত্রুতা হিংসা উচ্ছে দাও, আমাদের পাপ ক্ষমা করো, আশীর্বাদ করো আমার সেবক কৃষ্টিন জপন আর ক্লারা সৌমী, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া তার স্বামী ধন্য জোসেফ ধন্য ফেলিক্স শিষ্য এবং যুগে যুগে তোমার প্রীতি ভাজন সকল সাধু সাধির সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হই উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পার তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা। তারি দ্বারা তারি সঙ্গে তারি মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। শান্তি রেখে যাচ্ছি, আমার শান্তি তোমাদের দান করছি, আমাদের পাপের প্রতি নয়,
বরং তোমার মণ্ডলী বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত কর। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছানুসারে তাকে শান্তি ও একতা প্রদান কর। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্ত। প্রভু শান্তি আপনাদের মধ্যে বিরাজ করুক। আসুন আমরা পরস্পরকে ঈশ্বরের শান্তি প্রদান করি।
Thank you.